রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হবে কি হবে না, সিদ্ধান্তটা এখনও চূড়ান্ত হয়নি। আমরা আমাদের সরকার, রাজনৈতিক পরিমণ্ডল, গণঅভ্যুত্থানের সাথে জড়িত বিভিন্ন পক্ষ, তাদের মধ্যে দ্বিমতের জায়গা দেখছি। আপাত দৃষ্টিতে মনে হয় সরকার সিদ্ধান্ত নিয়েছে তাকে সরে যেতে হবে। আমরা এর মধ্যে দেখেছি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর একজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান জানিয়েছেন তারা তাড়াহুড়ো করতে চান না, কিন্তু তারা খুব বেশি দেরিও করতে চান না, মানে রাষ্ট্রপতিকে যেতে হবে। সংকটের জায়গা ছিল বিএনপি, স্পষ্টতই এই অপসারণ এই মুহূর্তে অন্তত চাইছে না। কিন্তু সেটার চাইতে এখন যেটা বড় হয়ে দাঁড়াচ্ছে, আমি একটা খারাপ লক্ষণ দেখছি। আমি আশা করি এই ব্যাপারটা আমরা কেয়ারফুল থাকবো। বিএনপির এই অবস্থানের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানের ভিন্নতার কারণে তাদের মধ্যে কি কোনো সংঘাত লেগে যাবে? এই সংঘাত যদি লেগে যায়, সেটা আমাদের কারো জন্য ভালো হবে না। আমরা কি সেইটা বুঝতে পারছি? সংঘাত হোক আমরা চাই না, কিন্তু সেই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এটা বলতেই হবে। সংকটকে লুকিয়ে রাখলে লাভ নেই, সংকটকে লুকিয়ে রাখার দরকারও নেই। আমাদের উচিত সংকট নিয়ে কথা বলা খোলাখুলি, সো দ্যাট সবগুলো পক্ষ তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক করে নিতে পারে। গতকালকের ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম, উইচ ইজ ভেরি গুড। আমি সত্যিই বিশ্বাস করি দ্য ওয়ে এই সমস্যাটার সমাধানের চেষ্টা করা হচ্ছে সেটা ঠিক আছে। সেটা হলো একটা রাজনৈতিক মতৈক্য তৈরির চেষ্টা হচ্ছে, সেটার জন্য সরকার তো বটেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যেটা হয়েছে, তারা যৌথভাবে বিভিন্ন দলের সাথে বসার সিদ্ধান্ত নিয়েছে। আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন তারা বিএনপির সাথে বসেছে, তারা জামায়াতের সাথে বসেছে, তারা আরও বসবেন, কিন্তু এমন খবর আমাদের সামনে অন্তত আসেনি যে বিএনপি কনভিনসড হয়েছে এই পরিবর্তনের ব্যাপারে। কোথাও কোথাও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে না, এটা হয়নি, জামায়াত সম্ভবত নীতিগতভাবে এটা মানছেন, হোয়াট এভার ইট ইজ। এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তার সেটা যদি না হয়, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই বিএনপি শেষ পর্যন্ত এটা মেনে নিল না, তাহলে কি দাঁড়াতে পারে? আমি আসলে মূলত এই ভিডিওটা করতে গেছি একটা নিউজের দিকে আমার চোখ পড়ার কারণে। সমন্বয়কদের একজন জনাব হান্নান মাসুদ একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটাই আসলে একটু অ্যালার্মিং পরিস্থিতি তৈরি করেছে বলে আমি মনে করি। সেটা তিনি কি বলেছেন আমি একটু পড়ি। এই নিউজে এভাবে বলা হয়েছে, এর মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করে একটা দাবি আছে, তবে রাষ্ট্রপতি পদচ্যুতি সহ চারটি দাবি এখনও পূরণ হয়নি। রাষ্ট্রপতি পদচ্যুতির দাবির প্রতি অন্তর্বর্তী সরকার নমনীয় থাকলেও রাজনৈতিক দলগুলোর কারণে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা পদচ্যুতি কোনোটাই ঘটেনি। এখানে তিনি বলছেন, হান্নান মাসুদ দেশ রূপান্তর পত্রিকায় এসছে, উনি বলছেন রাষ্ট্রপতিকে অপসারণ এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা এখন তাদের সঙ্গে কথা বলবো, তারা কেন রাষ্ট্রপতিকে রাখতে চাচ্ছে। আগামীকাল থেকে প্রত্যেকটা দলের সঙ্গে আমরা বসবো, সংলাপে বসবো, রাষ্ট্রপতি কোনোভাবেই আর থাকছেন না। তবে আমরা চাচ্ছি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্তে আসুক। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের কাউকে আমরা এই সংলাপে রাখবো না। তিনি আরও বলেন, এই রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অন্যতম অংশ, বিএনপি কেন বিরোধিতা করছে আমরা জানি না। তারা যেহেতু পুরনো দল, সংকট সম্পর্কেও তারা ভালো জানতে পারেন। বিএনপি সহ সব রাজনৈতিক দলের অফিসিয়াল বক্তব্য আমরা জানতে চাইব। কোনো ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা তারা দেখছেন এবং তার সমাধান আমরা বের করব। সংকট যদি হয়েও থাকে, সেটা মোকাবেলায় বিএনপি সহ সবগুলো দলের অংশগ্রহণ চাইব। নিশ্চয়ই সমাধান ফ্যাসিস্ট সরকারকে পতনের চেয়ে কঠিন হবে না, এখন পর্যন্ত সব ঠিকঠাকই বলছেন। কিন্তু একটা জায়গায় বলছেন, আমরা মনে করি না রাষ্ট্রপতিকে সরাতে কোনো সংকট আছে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে এবং এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে তা করতে, কেউ যদি আসতে না চায় সেক্ষেত্রে আমরা সেটি রাজপথে মোকাবিলা করব। আমি শেষ জায়গাটা দিয়ে আসলে বলতে চেয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে, এটা জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে তা করতে, কেউ যদি আসতে না চায় সেক্ষেত্রে আমরা সেটি রাজপথে মোকাবিলা করব। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম বিএনপি আসলো না, আমরা সংকটটা স্বরূপ বোঝার জন্য বলছি। উনি বলছেন রাষ্ট্রপতি যাবেন, তাকে যেতে হবে। তার মানে হচ্ছে রাষ্ট্রপতি যেতে হবে, এই সিদ্ধান্তটা নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা তাদের একটা আলটিমেটাম দিয়েছেন, এই আলটিমেটামটাই হয় সম্ভবত তাদের উপর এক ধরনের চাপ তৈরি করছে। তারা যেহেতু বলছেন
অলরেডি সে সময়টা পেরিয়ে গেছে যে 48 ঘন্টার মধ্যে তাকে সরাতে হবে, সেটা যেহেতু হয়নি, তারা তাদের এক ধরনের প্রেস্টিজ রক্ষা করতে হবে এবং তারা একটা গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা মানুষ, তাদের কথা সরকার শুনবে না বা তারা সরকারকে তাদের বক্তব্য মানাতে পারবে না, এটা কিছুটা তাদের ইগোকে হার্ট করছে, এটা বুঝতে পারি, এটা অযৌক্তিক না, এটা যৌক্তিকও। কিন্তু ইগো হার্ট হচ্ছে সে কারণেই আমরা যা করব তা করবই কি না। আমি আবারও বলছি, ধরে নেই বিএনপি শেষ পর্যন্ত মানলো না রাষ্ট্রপতিকে সরানো হবে, এই বিষয়টা খুবই পলিসি একটা ডিসিশন। এবং এখন তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করিয়ে ছাড়বে সরকারকে দিয়ে? যদি করিয়ে ছাড়বে কথাগুলো নিয়েও ইদানিং খুব আলাপ হচ্ছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি সরকারের বাইরের কিছু কিনা তারা দাবি করেন। দুদিন আগে একটা অনুষ্ঠানে আমি তিনজন গুরুত্বপূর্ণ সমন্বয়কের সাথে ছিলাম, তারা যথেষ্ট ক্রিটিক করেছেন সরকারকে, এবং সেই অনুষ্ঠানে বিখ্যাত সাংবাদিক জনাব মনির হায়দার এই প্রশ্নটা তুলেছিলেন যে তারা সরকারের নিয়োগকর্তা, মানে ডক্টর ইউনুস নিজে বলছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো তাদেরই সরকার এটা, তারা সরকারকে নিয়োগ দিয়েছেন, তারাই আবার এখন সরকারের সমালোচনা করছেন, হোয়াট এভার ইট ইজ। তো তারা তো আসলে এই যে বাইরে থেকে চাপ দেওয়ার যে ব্যাপারটা, এটা তারা সরকারের ভেতর থেকেই করবেন, বা তাদের, তারা যেহেতু সরকার, এই সরকার আমাদের সবার, আমরা এই সবার সবাই এই সরকারকে ওন করি নিশ্চিতভাবেই, কিন্তু এই সরকারকে তারা করানোর সক্ষমতা রাখেন, কারণ এই সরকারে তাদের ইভেন এক সময়কার সমন্বয়ক, দুজন সমন্বয়ক এখানে উপদেষ্টাও আছেন, সুতরাং সেই প্রভাব তাদের আছে, তারা কাজটা করিয়ে ফেলতে পারেন। করার পরে তাদের ভাষ্য মতে তারা রাজপথে মোকাবেলা করবেন, মানে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। রাজপথে মোকাবেলা মানে হচ্ছে কেউ বলতে পারেন যে আমরা জনগণের সাথে দাঁড়াবো, জনগণকে কনভিন্স করব, জনগণকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু রাজপথে মোকাবেলা শব্দটা আসলে আমাদের পলিটিক্যাল কালচারে এক ধরনের শক্তি প্রদর্শনের সিম্বল হিসাবে ইউজ হয়। আমি জানি না জনাব হান্নান কী সেন্সে এটা করেছেন, তারা এখন রাজনীতির মাঠে আছেন, তারা রাজনৈতিক দল গঠন করেননি, কিন্তু তারা যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করছেন এবং ভীষণ রাজনৈতিক অনেকগুলো ইস্যু নিয়ে তারা কাজ করছেন, তারা মানে অভ্যুত্থানে জনাব হান্নানের তো অসাধারণ ভূমিকা আছে, যখন অনেকেই আটকা পড়ে যাচ্ছিলেন তখন তিনি এই মুভমেন্টকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সো তারা ওই সময় ঠিক রাজনীতি করা মানুষ না হয়েও রাজনৈতিক ভূমিকা পালন করেছেন, অত্যন্ত হাইলি সিরিয়াস ধরনের রাজনৈতিক ভূমিকা। তো তারা যখন এই রাজনৈতিক ভূমিকা পালন করছেন, রাজনীতির ক্ষেত্রে ইনভলভ হচ্ছেন রাজনৈতিক দল না হয়েও, তাদের এই রাজনৈতিক পরিভাষাগুলো বোঝা দরকার। তারা এটার মাধ্যমে আসলে শক্তি প্রদর্শনের এক ধরনের আহ্বান জানানো হয় যে আমি আমাদের শক্তি প্রদর্শন করব। তো তার মানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে, তারা তাদের দাবি যদি মানা না হয়, কেউ যদি সেটা না মানে, তারা তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করে সেটা নিশ্চিত করবেন। এই জায়গাটাতেই আমার আশঙ্কার বিষয়। একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে কাজ করে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা, আমি চাইলেও আমি আমার সব কাজ করতে পারবো না, আমার যতই হলে আমি যদি ক্ষমতায় থাকি, দায়িত্বে থাকি, একটা গণতান্ত্রিক সরকারের যথেষ্ট পরিমাণ হাত পা বাঁধা থাকে, এটাই নিয়ম, এটাই হয়। স্টেটের স্ট্রাকচার আছে, জনগণের চাওয়া আছে, সব কিছু মিলে স্টেটের ইনস্টিটিউট নানাভাবে একটা ভীষণভাবে পাওয়ারফুল মানুষ, আমেরিকার প্রেসিডেন্টের কত পাওয়ার শুনি, অথচ আমরা দেখবো আমেরিকার ইনস্টিটিউটগুলো নানাভাবে তাদের হাত পা বেঁধে ফেলে, জনমত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হাত পা বেঁধে ফেলে, এবং অনেক ক্ষেত্রেই আমরা যা চাই সব কিছু করতে পারবো না, এটাই গণতন্ত্র, এটাই মেনে নেয়া। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি মনে করে যে তারা একটা জিনিস চেয়েছে বলে এটা হতেই হবে, খুব বড় একটা রাজনৈতিক দল যাদের অসংখ্য অসংখ্য সমর্থক আছে, যারা ভীষণভাবে সাফার করেছে বছরের পর বছর, অকল্পনীয় রকম সাফার করেছে, শেখ হাসিনার হাতে নির্যাতিত সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি সংখ্যার মানুষ হচ্ছে বিএনপির, সেই দলটার ভিন্ন মতকে আমি পাত্তা দেব না, আমারটা হতেই হবে, এবং না হলে আমি রাজপথে দেখিয়ে দেব। আমি জানি না তারা কতটা শক্তি দেখাতে পারবেন, কিন্তু যদি পারেনও সেই শক্তি, যদি অনেক বেশিও তাদের বিএনপি চাইতে বেশি শক্তি থেকে থাকে, বিএনপির শক্তি দিয়ে মোকাবেলা করে চাপ তৈরি করে, সেটা গণতান্ত্রিক কথা না। আমি এই জায়গাটাতে আশঙ্কা দেখছি।
বর্তমান বাংলাদেশে আসলে আমাদের এই সংকটটাই সম্ভবত বড় হয়ে দাঁড়াতে যাচ্ছে, যেটা নিয়ে আমি খুবই ভয় পাই। সেটা হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময়, এগুলো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা যে আমরা যারা বিভিন্ন ফর্মে এর মধ্যে ইনভলভ ছিলাম তাদের মধ্যেই এক ধরনের মতদ্বৈততা তৈরি হচ্ছে। মতদ্বৈততা তৈরি হওয়ার সমস্যা নেই, সেটাকে আমরা রিজলভ করি এবং পারস্পরিক ছাড় দেওয়ার মাধ্যমে করা। সব দলকেই ছাড় দিতে হবে, সব পক্ষকেই ছাড় দিতে হবে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কম আসছে, কম হচ্ছে। আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে আমি আমি বলছি না যে এটা বিএনপিও সঠিক কাজ করছে এটা করে, কারণ আমি নিজে বলেছি যে আমার অবস্থান হচ্ছে প্রেসিডেন্টকে সরিয়ে ফেলায় খুব মেজর কোনো সমস্যা আমি আসলে দেখি না, সেটা হওয়াই উচিত। এবং তার মানে অন্য কিছু না, তিনি যে শপথ ভঙ্গ করেছেন বলে বলছি যে তিনি মিথ্যাচার করেছেন, তারও আগে তিনি শেখ হাসিনার যেরকম অতি বিশ্বস্ত একজন মানুষ ছিলেন, তার মতো মানুষের শেখ হাসিনার পতনের সাথে সাথেই চলে যাওয়া উচিত ছিল। কিন্তু তাকে দিয়ে বিপদ হতে পারে আমি আসলে বিশ্বাস করি না, নো ওয়ে, ইনফ্যাক্ট কোনো রকম কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু আমিও মনে করি তার চলে যাওয়া উচিত, বিএনপির এই যে সিদ্ধান্ত তার চলে যাওয়া ঠিক না, তার সাথে আমিও ডিফার করি। কিন্তু ওই যে বললাম যে এখন আমরা চেয়েছি বলেই এটা হতে হবে, এই ভাষাগুলো গণতন্ত্রের ভাষা না। আমরা শেখ হাসিনাকে সরিয়েছিলাম, একটা স্বৈরাচারী মাফিয়া সরকার কায়েম করেছিলেন তিনি, তিনি তা যা বলতেন সেটাই হতে হতো। তার বিপরীতে আমাদের চিন্তা ছিল এটা যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করব। গণতান্ত্রিক ব্যবস্থায় আমি আগেও বলেছি আবারও বলছি, আমার চাওয়ার সব কিছু পূর্ণ হবে না। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, আমরা আবারও আমেরিকায় যদি যাই, জো বাইডেন তার ইউক্রেনের জন্য সাহায্যের প্রস্তাব এই কিছু কয়েক মাস আগে পাঠানোর জন্য কত ঝুট ঝামেলা করতে হয়েছে, শেষ পর্যন্ত পাস করতে পেরেছেন, কিন্তু মাসের পর মাস কেটেছে এবং তার সাহায্য দেরি হওয়ার কারণে ইউক্রেন সাফার্ড আলট। বাইডেন চেয়েছেন, তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ বলা হয়, কিন্তু উনি পেরে ওঠেন নাই। হি হ্যাড টু কনভিন্স হিজ পার্লামেন্ট মেম্বার্স, লোয়ার হাউস আপার হাউস, ওর মধ্যে ওনার মেজরিটি আছে, তার নিজের দলকেই বোঝাতে হয়েছে, তার নিজের দলেরই অনেকে তার সাথে একমত হয়নি সেটা পাশ করতে গিয়ে। দিস ইজ হোয়াট ডেমোক্রেসি ইজ। আমরা শেখ হাসিনাকে এই কারণে সরাইনি যে শেখ হাসিনার জায়গায় এখন আমার যা আমি যা বলবো সেটাই শুনতে হবে, সরি, আমি অন্তত সেই কারণে শেখ হাসিনার পতন চাইনি। আমি চেয়েছি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরব, প্রত্যেকে প্রত্যেককে ছাড় দেব, ছাড় না হলেও অন্তত আমরা এমন ভাষা ব্যবহার করব না যেটা শেখ হাসিনা ব্যবহার করতেন, শেখ হাসিনার দল ব্যবহার করত, সেই রকম ভাষা ব্যবহার না করা। একটা কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে, তারা অনেক জুনিয়র আমাদের, অনেক ছোট মানুষ, তারা অসাধ্য সাধন করেছেন, কিন্তু এখন যে জায়গাটায় তারা আছেন, পলিটিক্সে কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, এগুলো নোটিফাইড হয়, নোটিসড হয়, এগুলোর বড় ইম্প্যাক্ট থাকে। তারা যাতে কেউ কোনোভাবেই এই ধরনের বিতর্কিত জায়গায় চলে না যান, যেটা পরবর্তীতে পরস্পরের মধ্যে কোনো না কোনো ফর্মে দ্বন্দ্ব এবং অবিশ্বাসের জন্ম দেয়। সেটা যদি হয় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়টা একেবারেই বাজে পরিস্থিতিতে যাবে এবং আমরা কেউ কেউ মনে করি যে পাল্টা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটা কিছুটা হলেও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।